হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং আজকের আমার ভিডিওর টপিক হলো, নিশ্চয়ই তোমার টাইটেল থেকে বুঝেই গেছো যে আজ আমি ভিকো টার্মারিক ক্রিমের রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে এই ভিডিওটি দেখার আগে, শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং আজকে তোমরা নতুন এই ভিডিওটি দেখছো, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নাও। আমার নেক্সট ভিডিওগুলি যখনই আপলোড করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ফ্রেন্ড, শুরু করছি। শুরু করার আগে আমি বলবো যে এই ভিকো টার্মারিক ক্রিম তোমরা সবাই জানো একটা আয়ুর্বেদিক ক্রিম। এই ক্রিমটার সম্বন্ধে আমি 5টা পয়েন্ট বলবো। ফার্স্ট পয়েন্ট হলো এটা প্যাকেজিং। তো তোমরা দেখতে পাচ্ছ এটা ভিকো টার্মারিক ক্রিম। ভিকো টার্মারিক ক্রিম দু রকমের আছে, WSO ক্রিম আর একটা হলো শুধু ভিকো টার্মারিক ক্রিম। তো আমার কাছে আছে এটা উভি স্যান্ডালউড অয়েল, তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি এখানে দেখো লেখা রয়েছে। এবং প্যাকেজিং নিয়ে বলবো, এটা একটা সিম্পলি নর্মালি যেরকম যে কোনো প্রোডাক্টের, যে কোনো ক্রিমের একটা কার্ডবোর্ড প্যাকেজিং হয়, এটাও ঠিক সেরকম তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কোনো স্পেশালিটি নেই। এবার আমরা দেখে নেবো যে এটা কত দাম। ফার্স্ট অফ অল এটা দেখতে পাচ্ছ তোমরা এখানে 63 rupees আছে। এবং এই ক্রিমটা তোমরা যে কোনো মেডিসিন স্টোরে পেয়ে যাবে। এবার আমরা দেখে নেবো যেটার মধ্যে কি ক্লেম করছে। ভিকো টার্মারিক অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন প্রিভেন্টস অ্যান্ড কিউর স্কিন ইনফেকশনস, ইনফ্লামেশন, ব্লেমিসেস, উন্ডস অ্যান্ড আদার স্কিন ডিসঅর্ডার্স। ইট সুদেস বয়েলস, পিম্পলস, অ্যাকনে অ্যান্ড রানস। ইট নারিশেস দ্য স্কিন, ইমপ্রুভস দ্য টোটাল ভ্যালু অ্যান্ড মেক্স ইট ফেয়ার অ্যান্ড বিউটিফুল। অ্যান্ড ভিকো ইজ নট টেস্টেড অন অ্যানিমালস, নো অ্যানিমাল ইনগ্রেডিয়েন্টস। এটা শুধুমাত্র মানুষদের জন্য ব্যবহার করা যায়, পুরুষ হোক বা মহিলা, এবং অ্যাবভ 10 years পর থেকে ইউজ করতে পারবে। এবং এটা বাচ্চাদের জন্য নয় এবং এটা অ্যানিমালসদের জন্য নয়। এবার দেখে নিই চলো ভেতরে কী রকম দেখতে একটি প্রোডাক্ট। দেখতে পাচ্ছ তোমরা ভেতরে আছে এরকম একটি ক্রিমের টিউব, যেটা তোমরা এরকম দেখতে পাবে। এবং এটার এরকম পিছনে এরকম যেরকম দেওয়া থাকে নর্মালি যে কোনো প্রোডাক্টের পিছনে লেখা থাকে এক্সপায়ারি ডেট, ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট, সো এটসেট্রা এরকম আছে। এবার চলো দেখে নিই টেক্সচার। টেক্সচারটা কীরকম, টেক্সচারটা দেখে নাও তোমরা। ঠিক এতটাও লাগে না মুখের জন্য, আমি তোমাদেরকে দেখানোর জন্য ওটা নিলাম। এটা জাস্ট মুখে ক্লিনজিং করার পর এরকমভাবে মুখে অ্যাপ্লাই করতে হয়। এবং এটা সব নাইটে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এটাকে খুব ভালোভাবে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে। তোমরা দেখতে পাচ্ছ এটা ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, এটাতে কোনো হেজিনেস নেই, এটা ইজিলি ব্লেন্ড হয়ে যায় এবং স্কিনের সাথে অ্যাবজর্ব হয়েও যায়। কিন্তু তোমরা বেশি নেবে না, কারণ বেশি নিলে স্কিনের মধ্যে একটা সোয়েটিং একটা ফিল চলে আসে, একটা ঘাম নামক ব্যাপার। এবার আমরা বলবো যে এটা কোন স্কিনের জন্য সুইটেবল। প্রথমে বলবো যেটা সব স্কিনের জন্য সুইটেবল, কিন্তু এই স্কিনটা ড্রাই স্কিনের জন্য একটু কঠিন, কারণ ড্রাই স্কিনে একটু ড্রাই করে দেয় এবং অয়েলি স্কিনের ক্ষেত্রেও মাঝে মাঝে দেখা যায় যে ড্রাই হয়ে যায়। তো তাদের জন্য বলবো ড্রাই স্কিনের জন্য তোমার ভিকো টার্মেরিক ক্রিমের সাথে আলমন্ড অয়েল মিক্স করে অ্যাপ্লাই করে নেবে, তোমাদের স্কিন সফট এবং ময়েশ্চারাইজড হবে এবং কোনো ড্রাইনেস থাকবে না। যাদের অয়েলি স্কিন তারা এর সাথে একটু অ্যালোভেরা জেল, যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে পারো। আমাকে যদি রিকমেন্ড করতে বলো, আমি বলবো অ্যালোভেরা জেল পতঞ্জলির নিলে খুব ভালো হয়, কারণ ওটা স্কিনের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনকে ময়েশ্চারাইজ করে। তো অ্যালোভেরা জেলের সাথে এই ক্রিম একটু মিক্স করে নিয়ে তোমরা অ্যাপ্লাই করো, তোমাদের কোনো অয়েলিনেস লাগবে না এবং সোয়েটও হবে না। আর লাস্ট যেটা বলবো যে এটাকে কখন ব্যবহার করলে ভালো হয়। মোস্ট অফ অল এটা বেসিক্যালি টার্মিক রয়েছে এবং এটি সব রকম স্কিনের প্রবলেমের জন্য এই ক্রিমটা ব্যবহার করা যায়। স্কিনে ইচিংয়ের জন্য, পিম্পলসের জন্য, অ্যাকনে, র্যাশ, কোথাও কেটে গেলে সেখানেও দিতে পারো। এটা মানে অল স্কিন প্রবলেমসের সলিউশন বলতে, মানে অল ইন ওয়ান। তো এটাকে ব্যবহার করা যখন উচিত, মানে আমি যে সময়টা করি, আমার সময়টাই বলছি, আমি আমার নর্মাল স্কিন, আমার কোনো পিম্পলস হয় না, যখন হয় মাঝে সাঝে তখনই আমি এটা জাস্ট পিম্পলসের উপর ড্যাপ করে লাগিয়ে সারা রাত রেখে দিই। এবং সকালে উঠে দেখি যে আমার পিম্পলসটাও অনেকটা কমে গিয়েছে, ব্যথা ব্যথাও নেই, কোনো রেডনেসও নেই,
এবং পিম্পলসটা বড় হওয়ার থেকে সেটা অনেকটা বসে গেছে, ছোট হয়ে গেছে। তো আমি এইভাবে ব্যবহার করি এবং আমি সাজেস্ট করবো যে এই ক্রিমটা তোমার গরমে একটু অ্যাভয়েড করো। গরমে ইউজ করলে কি হয়, গরমে আমাদের স্কিনের জলের পরিমাণটা কমে যায় এবং স্কিনের হাইড্রেশন পার্টটা বজায় রাখার জন্য আমাদেরকে বেশি বেশি করে জল খেতে হয়, আমাদের স্কিনের টোনিং করতে হয়, এবং সেক্ষেত্রে এই ক্রিমটা কিন্তু তোমার স্কিনের ড্রাই করতে পারে এবং তোমাদের স্কিনের কিন্তু একটা ড্রাইনেস থেকে স্কিনের ময়েশ্চারাইজার ব্যালেন্স হাইড্রেটিং ব্যালেন্সটা কমে যেতে পারে, পিএইচ ব্যালেন্সটা কমে যেতে পারে। তো আমি সাজেস্ট করবো এটা তোমরা গরমের থেকে অন্য আদার সিজনে তোমরা এটা ইউজ করো। আমি যেরকমভাবে ইউজ করি তোমাদেরকে বলে দিলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রিভিউ, আমার একদম অনেস্ট রিভিউ, আমি যা যেরকমভাবে ব্যবহার করি সেটাই তোমাদের বলে দিলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আর এরকম আরও অনেক প্রোডাক্টের রিভিউ দেখতে তোমরা আমাকে কমেন্ট করে জানাতেও পারো যে তোমরা আর কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চাও কি না। সো আজকের মতো টাটা।